7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েত টুঙ্গিল বিলপাড়া গ্রামের বুথ সভাপতি কমলেশ দেব শর্মা ও জিতেন বর্মন পতাকা উত্তোলন করেন। 21 জুলাই পালন করা হয়। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ জন শহীদ হয়েছিল, এই 13 জনের শহীদ স্মরণের জন্য আজকে আমরা শহীদ দিবস পালন করছি। এই উপলক্ষে কি করলেন আপনি? এই উপলক্ষে আমরা এই স্মরণ যেন গ্রামের মানুষ সবাই জমায়েত হয়ে আজকে আমরা স্মরণ, এটা যেন চিরদিন আমাদের স্মরণ হয়ে থাকে। এই 13 জন যে আজকে শহীদ হয়েছে তাদের বিলপাড়া এলাকাতে এখানে শহীদ দিবস পালন করা হচ্ছে এবং সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান যিনি করেছেন জিতেন বর্মন, সে হচ্ছে একটি অভিনব একটি এই হচ্ছে কৃষকদের জন্য একটি গান করেছে এবং শহীদদেরকে এই গানের মাধ্যমে পালন করলেন। দাদা, এই যে আপনি শহীদ দিবসটা পালন করছেন, কেন করলেন? কেন করলাম? আজকে যে নৃশংস হয়ে তারা খুন করলো, তারা খুন করলো, সে তো আমাদের দেশের মানুষ। আজকে দেশের মানুষ নৃশংস হয়ে খুন করলো, আর যেন আমাদেরকে সেইভাবে খুন না হতে হয়, আমাদের যেন এই জীবনের স্মরণীয়টা আমাদের প্রত্যেকটা লোকের বুকের মধ্যে থাকে, তার জন্য আমরা এটা খুব আমরা দুঃখজনক প্রকাশ করছি। কেন আছো তোমরা নীরব হইয়া, বন্দি হইয়া আছে মানুষ, কাঁদছে রইয়া রইয়া ওরে সারা দেশের মানুষ। কেন আছো তোমরা নীরব হইয়া, বন্দি হইয়া আছে দেশের মানুষ, কাঁদছে রইয়া রইয়া। পারেন নাকি আপনারা মানুষের পাশে দাঁড়াতে? আজকে যে আমরা 13 জন যে শহীদ হয়েছে, এই শহীদের জন্য আজকে আমাদের তারা কি দেশের মানুষ নয়? তারা আমাদের তাদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? আমরা কি আবার কি শহীদ হব? এর জন্য আমাদের প্রত্যেকটা লোককেই এক বন্ধন হয়ে আজকে এক হয়ে যেন শহীদ আমরা এরকম না হতে পারি, তার জন্য আমাদের এক বন্ধন হয়ে থাকতে হবে। হচ্ছি আমরা দেশান্তরী, দেশ বিদেশে ঘুইরা মরি রে, দিবানিসি কাঁদছে মানুষ, দিবানিসি কাঁদছে কৃষক মানুষ, কাঁদছে রইয়া রইয়া ওরে দেশের মানুষ। কেন আছো তোমরা নীরব হইয়া, বন্দি হইয়া আছে দেশের মানুষ, কাঁদছে রইয়া রইয়া। হু হু করে বাড়ছে ডিজেল পেট্রোলের দাম, হু করে বাড়ছে গ্যাসের দাম, এর গ্যাসের জন্য আজকে আমাদেরকে কত কৃষক মানুষ, কত মেহনতি মানুষ আজকে আমরা নীরব হয়ে আজকে দেশ থেকে বিদেশে আমাদেরকে খাটতে যেতে হচ্ছে। এর জন্য কি প্রতিবাদ করতে গেলে আমাদের কি কি আবার শহীদ হতে হবে? যেন আমরা শহীদ না হই, আর আমরা যেন একক বন্ধন হয়ে আমাদের দেশের জন্য লড়াই করতে পারি, সেই জন্য আমরা প্রত্যেকটা মানুষকে বলছি, এক হয়ে তোমরা আসো, এগিয়ে আসো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই জন্য আমরা বলছি প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে। হচ্ছি আমরা দেশান্তরী, দেশ বিদেশে ঘুইরা মরি রে, দিবানিসি কাঁদছে কৃষক মেহনতি মানুষ, কাঁদছে রইয়া রইয়া ওরে সারা দেশের মানুষ। কেন আছো তোমরা নীরব হইয়া, বন্দি হইয়া আছে মেহনতি মানুষ, কাঁদছে রইয়া রইয়া। এই নিয়ে তো আপনি একটা গান করলেন, গানের মাধ্যমে কি বার্তা দিবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষ এখন গানের বার্তায় বুঝবে যে সাধারণ মানুষ যেন এগিয়ে আসে, সেই স্মরণটা যেন প্রত্যেকটা লোকের স্মরণীয় থাকে। এর মধ্যে আপনি গানের মাধ্যমে দেখলাম ডিজেল পেট্রোল দিয়ে তুলে ধরলেন, তো এত আন্দোলন হচ্ছে, আন্দোলন সত্ত্বেও তো ডিজেল পেট্রোলের দাম কমছে না। এখন আমরা চাচ্ছি উনার যে ডিজেল পেট্রোলের যেভাবে দাম বাড়ছে, গ্যাসের যেভাবে দাম বাড়ছে, শুধু গ্যাসের দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম বাড়াচ্ছে, সাধারণ মেহনতি মানুষ আজকে আমাদেরকে যে হারে গ্যাসের দাম বাড়তেছে, পেট্রোলের দাম বাড়তেছে, আমাদেরকে অনাহারে প্রত্যেকটা লোককে বিদেশে খাটতে যেতে হবে স্যার, তাছাড়া আমরা আর এই দেশে অত থাকতে পারবো না। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম ঘোষ, রহমত আলী, প্রবোধ দেব শর্মা সহ অন্যান্যরা।
শহীদের রক্ত হবে না তো ব্যর্থ শহীদের রক্ত হবে না তো ব্যর্থ একটা বিশাল ঘটনা ঘটে গেল এই বিশাল ঘটনা পরিপ্রেক্ষিতে ছাপিয়ে পড়ে কিন্তু তখন তারপর নির্বাচন কমিশন বাধ্য হলো যে না প্রত্যেকটা ভারতবাসীর জন্য এক একটা করে আই কার্ড অর্থাৎ ভোটার কার্ড তৈরি হবে এখন আমরা কিন্তু ওই ভোটার কার্ড ছাড়া ভোট দিতে পারি না এটা কিন্তু প্রথম চালু করেছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএন সেশন নির্বাচন কমিশনার বাধ্য হয়েছিলেন তিনি ঘোষণা করতে যে না ঠিকই আছে এরপর থেকে যা ইলেকশন হবে যত ইলেকশন হবে ওই ভোটার কার্ড অবশ্যই মাস্ট বি থাকতে হবে লোকের কাছে ওই জন্য আমরা কিন্তু এখন ভোটার কার্ডটা তৈরি হচ্ছে এই হচ্ছে আজকের দিনটা এই যে 13টা প্রাণ গেল এই যে 13টা যুবক গেল সেই যুবকদের স্মরণ করবার জন্য প্রতি বছর তাদের আত্মা যেন শান্তি থাকে তারা